আর তো বন্ধুরা, আজকে আমরা অনিজাকুয়াতে একটা নতুন ভিডিও, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেঙ্গলের একজন খুব স্বনামধন্য, খুব ফেমাস একজন আমাদের হবেস, দ্যাট ইজ মিস্টার সতীর্থ, সতীর্থ নায়ক। আর আজকের আমাদের ভিডিওর টপিক হবে একদম বিগিনার্সদের জন্য যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বেস্ট মাছ, সেটা হলো মলি। তো সতীর্থ, ওয়েলকাম টু অনিজাকুয়া। সেই মলি এটা একদম বিগিনার ফিশ, একদম নতুন হবিসদের জন্য। তো তাহলে বলো যে মলিটা, সবার আগে জানতে চাইবো যে মলিটা ঠিক বেসিক্যালি কি ধরনের মাছ আর ওটা কোথায় অরিজিনেট করে। বেসিক্যালি তুমি যে ফার্স্ট কথাটা বলছো যে মলি বিগিনার্স ফিশ, কোনো মাছকে বিগিনার্স ফিশ বলে আমি ছোট করতে চাই না। মলিটাকে তো একদমই না, কারণ মলির অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। মলি বিগিনার্স ফিশ বলে মলিরও কিছু এরকম ট্রেডস আছে বা এদের কিছু ভ্যারাইটি আছে যেগুলো সল্ট ওয়াটারকেও ইজিলি অ্যাডাপ্ট করে নেয়, ব্র্যাকিশেও থাকে। বেসিক্যালি ফ্রেশ ওয়াটার অরিজিন করে আমেরিকান, ঠিক আছে। তো মাছটা ইজ নট আ থিং টু বি টেকেন অ্যাজ আ জোক, খুবই ভালো মাছ, প্রচুর ভ্যারাইটি আছে। বাকি তো আমরা ইন ফার্দার ডিসকাশন করবো। আমরা অনেকেরাই হয়তো খুব কনফিউজ করে যাই, যেটা হচ্ছে মলি, ল্যাঠি এবং সোটেলের মধ্যে। তো কিন্তু দেখবে তিনটের কিছু না কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে, অবশ্যই আছে। তো সে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কি হচ্ছে মলি, প্ল্যাটি আর সোটো? বেসিক্যালি একটা টার্ম চলছে না, সেম সেম বা ডিফারেন্ট। তো মাছগুলো লাইভ বিয়ারের ক্যাটাগরিতেই পড়ছে একদম সেম এই জায়গাটায়। ডিফারেন্স হচ্ছে গিয়ে সাইজ, শেপ, অবভিয়াসলি ফিনেশ শেপ, বডি শেপ আর কালার। তো সব ভ্যারাইটিতেই আমরা অনেক কিছু রেঞ্জেস পাচ্ছি। মলির মধ্যে কালার রেঞ্জটা একটু কম, প্ল্যাটিতে কালার রেঞ্জটা একটু বেশি, সোট তেলে কালার রেঞ্জটা অনেকটা ভ্যারাইটিড, ঠিক আছে। কিন্তু সবথেকে বেশি কালার রেঞ্জ পাই আমরা প্ল্যাটিতে। আচ্ছা, প্ল্যাটি সাইজটা একটু ছোটো, মলির সাইজটা একটু বড়। সোট তেলের তো একটা বেসিক স্পেসিফিকেশান আছে, লেজ, ঠিক আছে। আর একটা ভ্যারাইটি আছে লায়ার তেল, ওটাকে আমরা সোট তেলের ক্যাটাগরিতে অনেক সময় ফেলে দেওয়া হয়। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স, যেটা আমরা অনস্পট চোখে দেখলে বুঝি। ক্লাসিফিকেশনস আছে সব কিছুরই, মলিরও অনেক কটা ভাগ আছে, প্ল্যাটিসদেরও প্রচুর ভাগ আছে। এই যে আমি বলেছিলাম যে আমার ফার্স্ট ব্রিড করা মাছ ওয়াজ আ প্ল্যাটি, মিকি মাউস প্ল্যাটি। লেজের মধ্যে এরম একটা মিকি মাউসের মতো এ থাকে, ওটাকে মিকি মাউস প্ল্যাটি বলে বাই ট্রেড নেম। লায়ার টেলের টেলটা বেসিক্যালি মলির টেল এন্ডটা ফিনেজের যদি বলি পয়েন্টেড হবে আর প্ল্যাটির রাউন্ডেড হবে। তো দিস আর দ্য ডিফারেন্স, সোটেলের সোডের মতোই হবে, মানে সোটেলের মেলেরও ওরকম লম্বা। হ্যাঁ, যেটা সোটেল সেটা সোটেল। হ্যাঁ, যেমন আমরা বুঝি যে মেলের একটুখানি কালারটা ব্রাইট হতে পারে বা এরকম, মলির ক্ষেত্রে সেরকম না, মলির ক্ষেত্রে সিমিলারই হয় বেসিক্যালি। তো মলি কত ধরনের হয়, কত ভ্যারাইটিজ আছে, আর যদি কিছু নাম এগুলো কি? আমার নলেজে, আমি যে কদিন হবি করছি বা যে কদিন মলি রেখেছি ফার্স্ট থেকে এখনও অবধি, আমি দেখতে পাচ্ছ আছে, তো সব রকম মলি রাখা পসিবল না। আর কী কী আছে, কত ধরন আমি জানি না, তুমি বেরিয়ে। আমি যদি বলি আমি সব রকম জানি, আমি খুব মিথ্যা কথা বলবো, আমি জানি না। প্রচুর ধরনের মলি আছে, প্রচুর। ও মানে মলি, প্ল্যাটি, সোটেল যদি আমি কম্পেল করি এক জায়গায় বা কম্পাইল করি এক জায়গায়, তো বেসিক্যালি অনেক ধরনের পাই। বেলুন পাওয়া যায় মডিফাইড, ঠিক আছে, নর্মাল এক কালারের পাওয়া যায়, যেটা রেড, ব্ল্যাক, গোল্ডেন কালারের হয়, এখন একটা হোয়াইট হয়, ডালমেশিয়ান হয়, শোয়া হয়, কই হয়, সান্টা ক্লজ হয়, ঠিক আছে। তো সাংখে বলে আর একটা আছে, সেটা হয়। এন নাম্বার অফ ভ্যারাইটিস আছে, কালারের ওপর, শেপের ওপর, লায়ার টেল, সোট টেল, নর্মাল সোট টেল, প্ল্যাটি, রেড আর টেলটা ব্ল্যাক হবে, ফুল রেড হলে ফুল রেড হবে, অ্যালবিনো, চোখ লাল, পুরো লাল হবে, কোথাও কোনো ব্ল্যাকের সিম্বল নেই। প্ল্যাটি যদি শোয়া হয়, শোয়া যদি ওরকম সোট টেল হয়, শোয়া সোট টেলও হয়, তো হোয়াইট, রেড,
হোয়াইট বেসের ওপর রেড ব্ল্যাক ব্লচেস মার্ক থাকবে, একটু প্রিন্টস একটু ছিট থাকবে ব্ল্যাকের, কই হলে ওরকম, তারপর কুহাকু, কুহাকু এও হয়, মলিও হয়, তো ওরকমই থাকে যে হোয়াইটের ওপর রেড ব্লচেস, রেড মার্ক, জাস্ট লাইক কই। তো এদের প্রচুর ভ্যারাইটি আছে, তো সব ভ্যারাইটি আমার পক্ষে জানা নেই, আমি আমার জানা নেই বেসিক্যালি, তো এইটাই আমি যেই কটা জানলাম সে কটা মানে জানি সে কটা বললাম। তো মলিকে কি অনেকটাই একটা আমরা মোটামুটি একটা বিগিনার ফিশ অবশ্যই আমরা ধরি, মোর সো বিকজ বিগিনার ফিশের যেটা সংজ্ঞাটা আমরা এটা ধরি আর কি, দ্যাট ইজ এক হচ্ছে যথেষ্ট যদি চিপ কম দামের হয়, শিখতে পারে মাছ কিরম ভাবে রাখতে হয়, কেয়ার কিরম ভাবে করতে হয়, কারণ কেয়ার লেভেলটা কম। এইটা বলবেন যে তাহলে নতুন হবিজদের জন্য মলিটা আপনার কি মনে হয় কতটা ইজি বা কতটা টাফ? যতটা ইজি ততটা টাফ, নলেজ থাকলে ইজি, নলেজ না থাকলে টাফ। এবার মলিকে আমি যেমন ফার্স্ট স্টেটমেন্টেই বললাম যে অনেক রকমভাবে রাখা যায়, মলি অনেক জায়গায় অ্যাডাপ্ট করতে পারে, পুরোপুরি স্যালাইন ওয়াটারে অ্যাডাপ্ট করতে পারে, ব্র্যাকিশে অ্যাডাপ্ট করতে পারে। কী করে বলছি, আমি নিজে একটা টাইমে রেড মলিকে, নর্মাল রেড মলি, নট দিস ব্লু বেলুন ওয়ান্স, নর্মাল রেড মলিকে নিয়ার টু স্যালিনিটি ওয়াটার প্যারামিটার্স করে রেখেছি। ইভেন আমার এক চেনা পরিচিত সিনিয়র দাদা আছে, ও আমাকে চিটো মরফা দিয়েছিল মেরিন অ্যালগি, তো সেইটা দিয়ে ওরমভাবে থাক রাখতে পারিনি বেশি দিন, কিন্তু মাছগুলো ছিল, মাছগুলো ছিল। কতদিন ছিল? প্রায় মাসখানেক আমি রেখেছি সেট আপটা, তারপর আমি আবার এ করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, কিন্তু প্রায় মাসখানেক কি বলছি আমার প্রায় মাস তিনেক ছিল। মলিকে কি ধরনের ট্যাঙ্কে, কতটা সাইজের ট্যাঙ্কে, মিনিমাম ট্যাঙ্ক সাইজ, ট্যাঙ্কের সেট আপটা কীরকম হবে? সেট আপের এন নাম্বার অফ পসিবিলিটিস আছে, আমি খুব সিম্পল সেট আপ করে রাখতে পারি, একদম বেয়ার বটম এবং নাথিং, কিছুই নেই, কিছুই নেই, ফিল্ট্রেশন আছে ভালো, আমি মলির ক্ষেত্রে বলছি ভালো দুটো স্পঞ্জ ফিল্টার আছে, ভালো এরেশন দিচ্ছে, আমি রাখতে পারি মলি, খাবার দিচ্ছি, ভালো থাকছে। আমি নর্মাল স্যান্ড ফেলে একটু রক দিয়ে মলি রাখতে পারি, আমি হালকা এ কমিয়ে কি বলে একটু ট্যানিং করেও রাখতে পারি, কিন্তু উচিত না মেরি, মানে বেসিক্যালি মলি প্রেফার করে নিউট্রাল ওয়াটার, ঠিক আছে, তো নিউট্রাল ওয়াটারটা বেশি প্রেফার করে, এইট অবধি রিচ করতে পারে, বাট বলবো না খুবই সফট করে দাও জলটাকে, ঠিক আছে, ভার্সেটাইল বলা যেতে পারে, মাছ বাঁচে, কিন্তু ও কি খুশি আছে কি না আছে সেটা কি দরকার, আমি ভাই নিউট্রালে রাখি বেস্ট, প্লান্টেডেও রাখা যায়, হার্ডস্কেপে নর্মাল রাখা যায়, তো ভ্যারিয়াস অপশানস আছে। নর্মাল সেট আপ যদি করতে চাই আমি প্ল্যান্টেড করে রাখতে পারি, খুব দারুণ লাগে, সেমি প্ল্যান্টেড করতে পারি তাও ভালো লাগে, প্লান্ট দিলামই না হার্ডস্কেপে রাখছি সেটাও ভালো লাগে, বেয়ার বটমে রাখছি তাও ভালো লাগে, অপশানস অনেক আছে নিজের ওপর যে আমি কতটা কী করতে পারি। এটা যেমন আমি জঙ্গল বানিয়ে রেখে দিয়েছি, এখানে আমার পোথোস মানে ডিফারেন্ট টাইপ অফ মানি প্ল্যান্টের রুটস ভর্তি আছে, গাপি গ্রাস আছে, একটা অ্যানুবিয়াসের, এটা অ্যানুবিয়াস নানা, অ্যানুবিয়াস নানার ক্ল্যাম্প বসানো আছে, ক্ল্যাম্পটা যথেষ্ট বড়, পুরো অ্যালগি ধরে গেছিলো আর কিছুই ছিল না, তো এরা অ্যালগি খেয়ে নিয়েছে, এরা ভেজিটেশন পছন্দ করে, অ্যালগি স্ক্রেপ করতে খুব পছন্দ করে, তো এদের টিডিও যদি ভেজি ফুড দেওয়া হয় তো এরা খুব ভালোবাসে, আনডাউটেডলি অমনি ওরা সব খায় কিন্তু ভেজিটা প্রেফার করে বেশি। আচ্ছা, তাহলে একবার তুমি খাবার যখন বলছো স্পেসিফিক্যালি এদের কি খাওয়ানো যেতে পারে, ফুড নিয়ে যদি একটু ডায়েট নিয়ে বলো, যদি বলেই দিলে অলরেডি যে অ্যালগিও ওরা খায়, আবার খুব ভালো অ্যালগি খায়, ভেজিটেবল ম্যাটার্স, ভেজি ফুডস খুব ভালো পছন্দ করে, কিন্তু মিটি ফ্লেক্সও খায়, উচিত ভেজিতে রাখা, মিটি দিতে পারো অপশন না, কিন্তু ভেজিতে রাখাটা বেটার। আর এদের কেঁচো খায় না, লোকে অনেকে ভরিয়ে 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 মলিয়ে রাখছে, কেঁচো খাইয়ে যাচ্ছে, খাচ্ছে মাছ বাঁচছে। আমি যেহেতু আমার এই ট্যাঙ্কে প্লেকো আছে, স্টারলাইট ছাড়া আছে, আমি মাঝে মাঝে কিউকাম্বার দিই, তো সেটা খায়, মানে মলি সেটাও খায়, হ্যাঁ সেটা করে খায়। আর এদের ওয়াটার প্যারামিটার তো বলে দিলে, ট্যাঙ্ক একটা মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ তো আশা করি
মলির ক্ষেত্রে খুব একটা কোনো মানে মানে 1.5 ফুটের ট্যাঙ্কে রাখা যায়, 1.5 ফুটের ট্যাঙ্কে রাখা যায় ফিল্ট্রেশন দিয়ে, খুব বেশি সেটআপ না করে হিজি না করে দিয়ে মাসে ঘোরার জায়গা দিয়ে, না হলে 2 ফুট দিয়ে আমি বলবো স্টার্ট করাটা বেটার। এটা কত? এটা 2-1-1, এটা 2 ফুটেই রাখা। হ্যাঁ আচ্ছা, 2-1-1, 2-1-1। অ্যান্ড ট্যাঙ্কের বলে ট্যাঙ্কের লাইটিং এস সাচ কিছু আছে বা ওয়াটার? না, এদের লাইটের জন্য তেমন কোনো কিছু প্রবলেমস হয় না, যে এরা ডিম লাইট পছন্দ করে, হাইলাইট পছন্দ করে, সেরকম না। লাইটিং নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, ফ্লো একটু কম রাখা ভালো। আচ্ছা, আর মানে কী কী মাছের সাথে মলিকে রাখা যায়? আমাকে যদি কোনো মাছের ব্যাপারে জিজ্ঞেস করো যে এই মাছের সাথে কী রাখা যায়, আমি ফার্স্ট বলবো সেই একই মাছের সাথে ওই মাছই রাখো, মাল্টিপল সেম স্পিসিস থাকবে, দেখতে ভালো লাগবে। মলির সাথে মলি, এটা আমার ফার্স্ট প্রেফারেন্স। হ্যাঁ, এটা আমার ফার্স্ট প্রেফারেন্স, সে যে কোনো মাছের জন্য বলে। হ্যাঁ, যেগুলো একা রাখতে হয় সেগুলো তো একাই রাখতে হয়, সেগুলো বাদ দিই। যেগুলো ট্যাঙ্কমেন্টস রাখা যায় তাদেরকে বলবো যে ওই মাছের সাথে সেম স্পিসিস রাখো, এছাড়া আর অন্য কোনো মাছের সাথে রাখা যায় কি না। হ্যাঁ, অ্যাঞ্জেলের সাথে রাখা যায়, আমি সেভরামের সাথে রেখেছি, আমি বেশ কিছু মাছের সাথে মলিজ রেখেছি যেখানে প্রবলেম হয় না। কারণ সেভরাম কি মানে সেটা কি বড় সাইজের সেভরো? মিড, বড় সাইজের হলে তখন মলির কপালে দুঃখ থাকে, কারণ একটু টেরিটোরিয়াল বিহেভিয়ার শুরু করলেই তখন এদেরকে মারতে শুরু করবে। অ্যাঞ্জেলের ক্ষেত্রেও সেম, অ্যাঞ্জেল যখন একটু বড় হয়ে যাবে, একটু টেরিটোরিটা বুঝতে শুরু করবে বা একটু ম্যাচুরিটি অ্যাডাল্টের দিকে যাচ্ছে, অ্যাডাল্টহুডের দিকে, তখন অ্যাঞ্জেলও যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে যায়। পাতলা মাছ হতে পারে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ অ্যাঞ্জেল অ্যাজ আ সিকলিড। তো আমি বলবো মলিকে যদি রাখতে হয় মলিকে এমনি রাখো, অন্য কোনো মাছের সাথে রাখতে হলে ছোটো অবস্থায় রাখো, তারপর সরিয়ে দাও। এমনি মলিকে আর হাজার একটা মাছের সাথে বলিও না। তো বন্ধুরা, আশা করি মলি যারা নতুন হবিস বলুন অথবা শুধু যারা বিগিনাররা মানে নতুন ফিশ কিপিং করছেন তাদেরই রাখতে পারে, কোনো মানে নেই। আমরা এরা পুরোনো, দেখছেন সন্দীপ তো এত পুরোনো হবিস, তো মলি হ্যাজ গট এ ডিফারেন্ট শক, শক একটা আলাদা একটা ফ্যান বেস আছে এখন, অতটা পপুলার পপুলার নয় বলা মুশকিল হবে এখন, আমরা অনেক ফ্যান্সি অনেক ফিশেস পেয়ে গেছি, তাই অনেক ভ্যারাইটি অপশনস আছে। মলি যারা পছন্দ করেন তাদের, বিশেষ করে তাদের ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো, যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল অনিজাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সতীর তোর থেকে যদি কোনো ধরনের মাছ নেওয়ার থাকে অবশ্যই তোমার নাম্বারটা কি জানানো যাবে? হ্যাঁ, অবভিয়াসলি জানানো যাবে। শুধু বলতে তো মাছ না, যদি কারোর কোনো রকম কোনো কিছু প্রবলেমস হয়, ইস্যুস হয় বা রাখতে কিছু প্রবলেম হচ্ছে, আমি আমার লেভেল মধ্যে আমি তাকে গাইড করতে পারি, আমি যেটুকুনি জানি। আমি যদি না জানি আমি ডিরেক্টলি বলে দেবো যে আমি জানি না। অবশ্যই, তো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি বাই মাই সোশ্যাল মিডিয়া, মাই ফেসবুক পেজ আর অ্যাকাউন্ট, আর নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, তো ইউ ক্যান নক মি। তো বন্ধুরা, আজকে সতীর্থকেও আমরা অশেষ ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ আপনাদের থেকে নিচ্ছি। আলবিদা, নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।